আমার নারায়ণপুর বিহপুরিয়া এটা মানে যাওতে চাই যাম আপনার মানে কেটামান জায়গায় কই থাকল এই গহপুরেরপর বানরদোয়া ভিতর রাষ্ট্রীয় ঘাইপথের মাজত যান ডর গাঁত আছে হিমন্ত বিশ্ব শর্মার গোটে কেবিনেট আহি পেলাই তো বহি পড়ব। আমার প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী ডাঙরিয়ার আজি 80তম জন্মজয়ন্তী বিশ্বনাথ জেলা কংগ্রেসের উদ্যোগত আর ছয়দার পূব ছয়দার দুখন ব্লক কংগ্রেসের সহযোগত সর্বধর্ম প্রার্থনা সভা আর আমার আলোচনা খুব ধুনিয়াকে পাতিছে। মই আমার জেলা কংগ্রেস আর ব্লক কংগ্রেসক ধন্যবাদ দিছো আর নেতাগুলিক আজি ইয়াত সুবলে পায় মই নিজে কৃতজ্ঞ। আমি পঞ্চায়েত নির্বাচনের কারণে কংগ্রেস দল সাজু। আমার ওয়ার্ড মেম্বার চিনাক্তকরণ বা ওয়ার্ড মেম্বার প্রার্থী বাছনি প্রেসিডেন্টর এবার নহয়ে কাউন্সিলার জেলা পরিষদ এই সম্পর্কত আমার প্রায় আলোচনা শেষ হয়েছে। সরকারে কিয় লেহেমিয়া করে আছে, সরকারে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কথাবিলাকে গুরুত্বহীন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীগুলিয়ে কৈছিলে 15 আগস্টর ভিতর ডিলিমিটেশনের ড্রাফ্ট প্রকাশ পাব, আজি 20 আগস্ট হল। তো চিফ মিনিষ্টার এজনে যদি কথা এটা কলে যদি অফিসারে কথা ইমপ্লিমেন্ট নকরে এই গোটে রাজ্যখনের কারণে অত্যন্ত অশুভ পরম্পরা। মই আশা করিম যে যাক কথার কারণে পঞ্চায়েত নির্বাচন পিছুয়াই নিয়ে আছে তার ভিতর এটা হয়েছে পঞ্চায়েতের ডিলিমিটেশন, অতি শীঘ্রে ডিলিমিটেশনের ড্রাফ্ট প্রকাশ করবেন, আমি সেই সম্পর্কত আমারও যোগদান থাকিব আর আমি অতি শীঘ্রে সময়মতে পঞ্চায়েত নির্বাচন হওয়া বিচার। চক স্মার্ট মিটার এতিয়া ওভার স্মার্ট হবলে আরম্ভ করেছে। যা মাহত প্রত্যেকটি পরিয়ালের বিল অতিমাত্রা বৃদ্ধি পাইছে। মোৰ নিজৰ ঘৰত যোৱা 20 বছৰত কেতিয়াও 6000 ক্ৰছ কৰা নাছিল, কালি এইবাৰ 11000 দিবলগীয়া হৈছে। এইটোৱে প্ৰমাণ কৰে যে স্মাৰ্ট মিটাৰবিলাক এতিয়া চৰকাৰৰ এটা লুণ্ঠনৰ আহিলা। চৰকাৰে চৰকাৰ চলাবৰ কাৰণে দৰিদ্ৰ জনসাধাৰণক ৰাজ্যবাসীক লুণ্ঠনৰ অন্য এটা হাতিয়াৰৰ নাম হৈছে এটা স্মাৰ্ট মিটাৰ। এতিয়ালৈকে আনুষ্ঠানিক আলোচনা হোৱা নাই, টিভিত আপোনালোকৰ টিভিবিলাকতে দেখি আছো। যোগদান কৰিবলৈ আমাৰ ক'বলগীয়া একো নাই, আমি যোগদান গহপুৰৰ ৰাইজৰ কিছু বেলেগ বেলেগ আছে কথা, কিন্তু আমাৰ APCC হিচাপে আমাৰ দলৰ আদৰ্শ নীতিৰ প্ৰতি সন্মান জনাই যিকোনো ব্যক্তি আহিলে আমি ল'বৰ কাৰণে চিন্তা কৰিম। কিন্তু লগতে যিজন ব্যক্তি ঘৰ য'ত সেই জিলাখনৰ আৰু সেই ব্লকখনৰ মতামত বিচাৰিম। না, অকল স্মার্ট মিটারে নয়, স্মার্ট মিটারের কারণে ইলেকট্রিসিটি কারেন্টত যিমান গরম থাকে সিমান গরম এটা রাইজর মূরত উঠি আছে। ইলেকট্রিসিটি কারেন্টর যে গরম সেই গরম এটা মানুষের মূরত উঠি আছে। এটা সরকার অবস্থা কি হব আপনি চাব। আজি 100 গৰাকী আমার গহপুর সমষ্টির বিভিন্ন খেলঞ্জিয়া যুবক যুবতী আর আগর বিভিন্ন সংগঠনত কাম করা বিজেপি দলের কর্মী তেওঁলোকে যোগদান করেছে আর তেখেতসকলের জড়িয়ে আরও বহুতে যোগদান করব বলে মোক জেলায় জানাইছে। ঔষধের দাম কমিব লাগছে, কিন্তু খুড়ার দাম কমিছে, এই তো মানে আগতেই কোথ। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমার দেশের ভিতর শীর্ষ 5খন রাজ্যের এখন হব বলে কৈছিল। এটা 3টা বিষয়ত শীর্ষলে আহিছে। প্রথম, দেশের ভিতর পার্সেন্টেজ ওয়াইজ নিবনুয়া সংখ্যা 1 নম্বর, সংস্থাপনহীনতা 1 নম্বর দেশের ভিতর, নারী নির্যাতনের 1 নম্বর, আর মদর দোকান আমাতকে ডাঙর ডাঙর রাজ্য যোর জনসংখ্যা আমাতকে বেশি মদর দোকানের জনসংখ্যা অনুপাতে 1 নম্বর। কারণ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার দৃষ্টিভঙ্গিত কেবল সরকারখন চলিবলে পয়সা লাগে, লাগিলে জাতি ভবিষ্যৎ প্রজন্ম জিয়ে থাকক, গতি এই কথাবিলাক রাইজে চাই আছে। আর সেই কারণেই সরকার আর মুখ্যমন্ত্রীর যে জনপ্রিয়তা দিনক দিনে হ্রাস পাইছে সেটা অকল মুখ্যমন্ত্রী গম পোৱা নাই, বাকি সকলে গম পাইছে। স্যার, আমার কংগ্রেস দলত প্রত্যেকগী মানুষই এদিন নতুনকে অহা, বহুত আছে বংশসূত্রে কংগ্রেস করেছে, কিন্তু বংশসূত্রে কংগ্রেস করা বা জন্মগতভাবে কংগ্রেস করার পার্সেন্টেজ হয়তো 20% বা 30% হোক, বাকি 70% মানুষই নতুনকে যোগদান করে। আর নতুনকে যোগদান করা মানুষ, পুরোনা যোগদান করা মানুষ, সাগর যে বিভিন্ন নদীর পর পানি গোট খার পিছত আমি সাগর পানিখিন কেতিয়াও বিশ্লেষণ নকরো যে কোনখিনি পানি কোপ আছে। কংগ্রেস দলত যোগদান করার পিছত আমি কোন তারিখে আইসি চাই নাথাকো, যোগ্যতা সফল সক্ষমতা
তেও বুদ্ধি কৌশলৰ বলত জনপ্ৰিয়তাৰ বলত তেও আগবাঢ়ি যাব মুখ্যমন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী এটা কথা কৈছে যে তেও সম্পত্তি তেও পৰিয়ালৰ সম্পত্তি সকলোখিনি অসমৰ ৰাজ্যৰ সম্পত্তি স্যার যদি খসাকে মুখ্যমন্ত্ৰীয়ে তেখেতৰ আহৰণ কৰা সম্পত্তি ৰাজ্যক দিব বিচাৰিছে তে এখনটো উইল কৰিব লাগিব আৰু উইল কৰা কথা তেখেতেই কৈছে উইলখন কৰি দিলে কথা শেষ প্ৰশ্ন আপুনি নুসুধে মই উত্তৰ দিব নালাগে তেখেতে উইল কৰিম বুলি কৈছে উইলখন কৰি দিয়ক উইল মৃত্যু পিছতে উইলখন চোৱা হয় তেওঁ কিয় ক'লে যে মই দিম বুলি আমিতো কোৱা নাই আমিতো মৃত্যু হ'লে আমাৰ যি থাকিব ল'ৰা ছোৱালীয়ে পাব চিধা কথা দিলীপ বুঢ়াই যদি দিয়ে নাজানো মই মোৰ যি থাকিব মই ক'তো কোৱা নাই যে আমি বেলেগক দিম এজনেই মানুহে অসমত কৈছে যে আমি ঢেৰ গোটাইছোঁ আমাৰ গোটেই সম্পত্তি গোটাই আছোঁ কিন্তু সব দি দিম দি দিয়ক উপনির্বাচনের কথাটো আহিলে যেহেতু বিহালি আমার কাছে লাগি আছে উপনির্বাচন বিহালি আমি সর্বশক্তিরে খেলিম CPIML আর প্রার্থী ওলাইছে আমার দলের পাঁচগী প্রার্থী ওলাইছে আমি আলোচনা করে খুব সোনকালে সিদ্ধান্ত লোক কংগ্রেসে খেলব আজিয়ে মই কৈ নিদো কিন্তু আমার আলোচনা চলি আছে গহপুরের পর ডিব্রুগড় এই পথ ছোয়া খুব বেশি বেয়া আমি নিউজ কৰি আছো বহুত দিনে কিন্তু কোনো ধৰণৰ গুৰুত্ব নাই বহুত বেছি বেয়া বহুত বেছি বেয়াটোতো বেলেগে আজি কিমান বছৰ হ'ল নেশ্যনেল হাইৱে ইটানগৰলৈ যিটো ৰাস্তা যায় আৰু আমাৰ এতিয়া বিশেষকৈ নাৰায়ণপুৰৰ জেগাটোকাত যদি আপুনি যায় দেখিব এক নম্বৰ গিয়াৰত গাড়ীখন ৰাখি গাঁতটোত নমাব লাগিব নমাই গাঁতটোত আকৌ গাড়ীখন অকণমান জিৰাব লাগিব তাৰপাছতে উঠাব পাৰিব ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ভিতৰত যিমান ডাঙৰ ডাঙৰ গাঁত আছে আপুনি গোটেই কেবিনত আহি পেলাই বহিব পাৰিব আমার নারায়ণপুর বিপুরিয়া এটা মানে যাওতে চাই যাম আপনার মানে কেটামান জায়গা কই থাকি গলো এই গহপুরের বানর দোয়া ভিতর রাষ্ট্রীয় ঘাইপথের মাজত যান ডর গাঁত আছে হিমন্ত বিশ্ব শর্মার গোটে কেবিনেট আহি পেলে তো বহি পাৰিব।